আমি যখন গর্ভ অবস্থা আসলাম তখন আমার খুব বমি বমি লাগতো। তখন আমার লাগাবাড়িরে খালাইয়া আমার কইছেন জর্দা দিয়া পান খাইতাম। তখন আমি ও জর্দা দিয়া পান খাইছি, ও যে হিকছি আর ছাড়তে পারিয়ান না। আগে অনেক বিড়ি সিগারেট খাইতাম, বিড়ি সিগারেট ছাড়ার জন্য পান ধরছি, এখন পানটা ছাড়তে পারতেছি না। আমার দাঁতে ব্যথা ছিল, তো একজন বলছে দাঁতের ব্যথার জন্য গুল লাগাইতে, তখন থেকে আমি গুল খাচ্ছি। বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য পাওয়া যায়। এ পণ্যগুলো প্রকারভেদে, প্যাকেজিং উপাদান, আকার এবং আকৃতিতে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন 2013 অনুযায়ী প্রতিটি ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যের প্যাকেট বা কার্টনের উভয় পাশেই ন্যূনতম 50% অংশ জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা থাকার কথা। কিন্তু প্যাকেটের আকার সম্পর্কে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এর বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। আইন অনুযায়ী ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের প্যাকেটের আকার ও আকৃতি এবং প্যাকেটের গায়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা নিশ্চিতকরণ ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ব্যবহার অনেকটাই কমিয়ে আনতে পারে। জর্দা এবং গুল বাজারজাতকরণে স্ট্যান্ডার্ড প্যাকের গুরুত্ব বোঝার জন্য জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ধোঁয়াবিহীন তামাকের স্ট্যান্ডার্ড প্যাকের আকার ও আকৃতি সম্পর্কে বাংলাদেশি জনগণের ধারণা শীর্ষক একটি গবেষণা পরিচালনা করেছে। এই গবেষণায় বাংলাদেশের প্রাপ্ত বয়স্কদের কাছে এসব পণ্যের চাহিদা, সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার গুরুত্ব এবং ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে। কৌটোটা আমার দেখতে খুবই ভালো লাগতেছে, এখানে মালিকের ছবি আছে। ক্ষতিকর ছবিটা জাপসা, মালিকের ছবিটা সুন্দর, তাই চোখের নজরও মালিকের ছবির উপরে পড়ে যায়। যে গুলটার মধ্যে যে ছবিটা আছে এটা মানে সতর্কীকরণ একটা ছবি, যে এই ছবিটা এত ছোট যে কোনো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যদি একটু বড় হতো তাহলে বোঝা যেত এটা ক্ষতিকর। স্ট্যান্ডার্ড জর্দা কৌটার প্রস্তাবিত আকার ও আকৃতির পরিমাপ হবে উচ্চতা 7 সেন্টিমিটার এবং ব্যাস 17.6 সেন্টিমিটার এবং গুল কৌটার উচ্চতা 6 সেন্টিমিটার এবং ব্যাস 15.5 সেন্টিমিটার। স্ট্যান্ডার্ড প্যাকেট তৈরির অন্যান্য উপাদানগুলো হচ্ছে প্যাকেট বা কার্টনের উভয় পাশেই ন্যূনতম 50% অংশ জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা থাকবে, নির্ধারিত স্থানে নিট ওজন, উৎপাদনের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকবে, ব্র্যান্ডের নাম এবং কোম্পানির ঠিকানা থাকবে, শুধুমাত্র বাংলাদেশে বিক্রয়ের জন্য অনুমোদিত বিষয়ক বিবৃতি থাকবে। যখন অংশগ্রহণকারীদের স্ট্যান্ডার্ড প্যাক দেখানো হয় তারা মতামত দেন যে ক্ষতিকর বিষয়গুলোকে লক্ষণীয় করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্যাক অনেক বেশি কার্যকর। ক্ষতিকর ছবিটা এবং লেখাটা স্পষ্ট এবং দূরের থেকেও বোঝা যাচ্ছে এটা ক্ষতিকর। আগে যে কৌটার ছবিটা দেখেছিলাম এটা ক্ষতিকর কি না এটা বোঝা যায়নি, আর এখন যে দুই পাশে ছবিটা দেখা যাচ্ছে এটা পুরোপুরি ক্ষতিকর বোঝা যাচ্ছে। দুইটা ছবি আছে এবং লেখার লোকও খুব স্পষ্ট, বাইরের ডিব্বাগুলোতে এই ধরনের লেখা থাকে না, ছবি থাকে না, তো এই ছবি দেখলেই মানুষে বুঝবো যে এটার ভিতরে ক্ষতিকারক একটা জিনিস আছে। পিক্টোরিয়াল হেলথ ওয়ার্নিংস on the packs of tobacco products are one of the major proven methods to reduce the demand for tobacco. Introducing standard containers for smokeless tobacco products, including Zordha and Gul, can increase the noticeability of the pictorial health warning and perception of harm, and thus can ensure maximum impact from the warning. Asha kori 2040 saler purbei Bangladesh theke tobacco er byabohar নির্মূল করা সম্ভব হবে।